মেয়েরা যে কোনো অংশেই কম না তা সত্যি সত্যি আজ প্রমাণ করে দিলেন দিল্লির এই পুলিশ অফিসার। এমন কিছু করে দেখালেন অফিসার সীমা ঢাকা যা শুনে গর্বিত হবেন আপনিও। ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল শর্মিলা শো হাউস সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল অবশ্যই ফলো আর লাইক করুন। এই মুহূর্তে দেশের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটাই কথা, সীমা ঢাকা, একটাই চর্চা, যা কাজ করলেন তিনি তা সত্যি বাহবার যোগ্য। আক্ষরিক অর্থে কামাল করেছেন দিল্লির এই পুলিশ। শিশু পাচার চক্রের কবলে পড়ে নিখোঁজ হয়ে যাওয়া 76টি শিশুকে উদ্ধার করেছেন তিনি, আর তাতেই একেবারে রাতারাতি ভাইরাল হয়ে গেলেন। ২০০৬ সালে দিল্লির পুলিশ কনস্টেবল পদে যোগ দেন সীমা, ২০১৭ সালে হেড কনস্টেবল হয়ে যান তিনি। এই শিশু পাচার র্যাকেটের তদন্তভার পান তিনি। তারপর তৎপরতায় এখনো পর্যন্ত 66টি শিশুকে তুলে দেওয়া গেছে তাদের পরিবারের হাতে। কর্মকুশলতার এক নয়া নজির গড়ে সীমা ঢাকা এখন দেশের নতুন ভাইরাল আইকন। শুধু ভাইরাল আইকনই না, পেয়েছেন নতুন প্রমোশনও। নিজের বয়স এবং সময়ের আগেই পেয়ে গেলেন তিনি এই প্রমোশন শুধুমাত্র নিজের কাজের দক্ষতার জন্য। এমন কাজ যা সত্যি বহু মানুষের জীবন পাল্টে দিয়েছে, ভারতের ভবিষ্যৎ পাল্টে দিয়েছে। আমরা সকলেই স্যালিউট জানাই সীমা ঢাকাকে। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.